वेलकम बैक टू माय चैनल। आज के लिए एक नतून रेसिपी बांगाली से पालंग शाकेर जो डाटा पालंग शाक दिए जेटाके बोले अनेके गोटा चच्चड़ी तार ही एक रेसिपी आज के देव। एखाने आमी मशला निये निएछि गोटा जिरे गोटा धने तेजपाता कटा शुकनो लंका एगुलोके आमी हल्का ভেজে নিয়ে ভীষণ ঝাঁজ উঠছে ভেজে নিয়ে আর এগুলোকে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো মশলা আর এই সানাইটা বাজে পাশে বিয়ে বাড়ি আছে তারই একটা আওয়াজ আসছে ঝাঁজের জন্য কথাও বলতে পারছি না। তো এটা হালকা ভাজা হচ্ছে ভাজা করে নেব। আর কি কি মশলা নিয়েছি আর কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। তো এই হলো সেই পালং শাকের গোটা চচ্চড়ি যেটাকে বলে অনেকে, তার জন্য নেওয়া হয়েছে এই যে এরকম পালং শাক ডাটা ডাটা হলো পালং শাক। এই কেটে নেওয়া কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর ভীষণ ঝাঁজ। আর এই বাঁধাকপিগুলো একটু বড় করেই কেটে নেওয়া হয়েছে। এগুলো সব কোনোটায় জল পড়বে না, এগুলো সব কিভাবে রান্নাটা হবে দেখাবো। আর আজকে করবে সেই রান্নাটা আমার মা। তো আর এখানে নিয়েছি সিম বেগুন, এগুলো সব গাছের মানে আমার চাষের। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো গোটা দেওয়া হবে, আদাটা শুধু পেস্ট করা হবে। এখানে নেওয়া হয়েছে ফুলকপি, সব ধুয়ে কেটে নেওয়া হয়েছে একদম রেডি। আর এখানে নেওয়া হয়েছে মটরশুঁটি। তো এইসব সমস্ত উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা বানানো হবে। এখানে মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলো সব গুঁড়ো করে নেওয়া হবে, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তো চলুন রেসিপিটা দেখাই। আর ও এখানে আছে আলু, এগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছে, সব ধুয়ে কেটে নেওয়া হয়েছে, জল ঝরিয়ে নিতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আর এখানে রান্নাটা শুরু করা হয়েছে, এখানে সাদা তেল দেওয়া হয়েছে, সাদা তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে, আর কি দেবে মা? পাঁচফোড়ন, পাঁচফোড়ন দেবে, তারপরে আলু ভাজবো, তারপরে রেসিপিটা দেখাচ্ছি কিভাবে তৈরি করবে। তো এই সাদা তেলেই পুরো রান্নাটা হবে। তো চলুন স্টার্ট করে দিই। এখানে পাঁচফোড়ন দিয়ে এই আলুটা ছেড়ে দিয়েছে, আলুগুলো ভেজে নিয়ে চলুন, তারপরে দেখাচ্ছি। এখানে এই আদা পেস্টটা এবার দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেওয়া হবে, তারপরে সবজিগুলো দেওয়া হবে। এবার ফুলকপিগুলো দেওয়া হচ্ছে, এখানে বেগুনের বোটা সমেত দেওয়া হয়েছে, কারণ যাতে বেগুনটা গলে গিয়ে কেমন একটা হয়ে যায় মানে ছেড়ে না যায়, বেগুনের বোটাটা থাকলে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেলেও এরকম লম্বা লম্বাই থাকবে, বোঝা যাবে, একদম তরকারির সঙ্গে কেমন ঘেটে যাবে না, তাই বোটা সমেত দেওয়া হয়েছে। তো এখানে কিছু কিছু সবজি গোটা দেওয়া হয়েছে, এই কারণেই এটাই দিতে হয়, তাই একে গোটা চচ্চড়িই বলা হয়, এর টেস্টটা একটু অন্যরকম হয়। তো এখানে এই
বড় কড়াটা আবার নেওয়া হয়েছে কড়াতে ধরছিল না বলে, আর এর সাথে পালং শাক আর বাঁধাকপিটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এটা একটা বড় গ্যাসে বসানো হয়েছে। এবার সিমগুলো দেওয়া হচ্ছে, তখন পালং আর বাঁধাকপিটা দেওয়া হয়েছিল। সিমগুলো দেওয়া হয়েছে, এই তরকারিটা টেস্টি, টেস্টটা খুব সুন্দর হয়। সরস্বতী পুজোতে অনেকে এগুলো অনেকের নিয়ম আছে, তো সরস্বতী পুজোর আগেই আজকে হয়ে যাচ্ছে আমার, আমাদের সরস্বতী পুজো খাওয়া। এবার তুই মটরশুঁটি দেবে, এটা দিয়ে এবারে নেড়ে দেওয়া, নেড়ে নিয়ে ভালো করে মজানো হবে। কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা গোটাই বলে দিন, কাঁচা লঙ্কা গোটা আর এই মটরশুঁটি গুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো আগে এই যে দেখেন মানে এই সবজিগুলো হচ্ছে, এই সবজিগুলো একদম মজিয়ে মজিয়ে নেওয়া হয়েছে, প্রায় অনেকক্ষণ ধরে নাড়া হয়েছে, মজিয়ে নিয়ে তারপরে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। তো এইভাবেই সবজিগুলো মজবে, এতে কোনো জল পড়বে না। আর লবণটা হচ্ছে যখন আলু ভাজা হচ্ছিল তখনই লবণটা দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি এইভাবেই নাড়তে নাড়তে এই এটা সবজিটা হবে। তো এখানে এই তরকারিটা এইভাবেই কোনো জল টল দেওয়া হয়নি, নাড়তে নাড়তে এইভাবে মজানো হচ্ছে। তরকারিটা এখনও হয়নি, এখন অনেক দেরি আছে, তো এই নেড়ে নেড়ে এই তরকারিটাকে মজে যাবে আর একদম অল্প হয়ে যাবে তখন দেখবেন। আর এটা খেতেও খুব সুন্দর হয়, বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। এখানে এই কষানোর সময় অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, এই ভাজা মশলা যেটা দেখিয়েছিলাম ওই ভাজা মশলাটা কষাতে কষাতে খানিকটা খানিকটা করে দেওয়া হবে, সবটাই দেওয়া হবে না, মানে হওয়া পর্যন্ত এই ভাজা মশলাটা এরকম দিয়ে দিয়ে কষানো হবে। এটাই হচ্ছে আসল মশলা। এখানে গোটা চচ্চড়িটা হয়ে গেছে, আর দেখুন একদম কালারটা অন্যরকম হয়েছে, আর কতটা ছিল সেটা পুরো একটুখানি হয়ে গেছে দেখুন। আর এখানে হয়ে গেছে শেষের দিকে যে ভাজা মশলাটা করা হয়েছিল সেই ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখাই গরম ধোঁয়া উঠছে। এখানে একদম রেডি হয়ে গেছে, কালারটা দেখুন অন্যরকম, এই গোটা চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে, টেস্টি হয়। এইরকম চচ্চড়িতে আপনারা বানিয়ে দেখবেন, খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে এবার মানে সবজি এই তরকারিটা হয়ে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে, চচ্চড়িটা সিম দেওয়ার সময় একটু চিনি দেওয়া হয়েছিল সেটা বলা হয়নি, তো সবজির তরকারিতে যেরকম চিনি না দিলে টেস্টটা হয় না, এটাতেও একটু চিনি দিতে হবে স্বাদ মতো, এটা অপশন।